তৃণমূল সরকার গঠন করবে কি বলবেন? বিশ্বাস করার কোনো দরকার নেই, কারণ কি আসল পরিসংখ্যান মানুষ বলছে। আজকে আপনি যদি গ্রামে গঞ্জে যান, আপনারা মিডিয়া বন্ধুরা যে গ্রামে গঞ্জে যান, আপনারা যাচ্ছেনও, আমরাও যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আজকে মানুষ কি স্বতঃস্ফূর্তভাবে বেরোচ্ছে। আজকে আমি একজন সাধারণ কার্যকর্তা, আমার সভাতে যেভাবে মানুষ আসছে আজকের এই সভাতে, পুরসুরায় একটি মণ্ডলের সভা, সেখানে যেভাবে মানুষ আসছে, আমি জোর জবরদস্তি না, এটা টিএনসি নয় যে না গেলে মার খাবি, জেলে পুড়বো, মারধর করবো, তা কিন্তু নয়। মানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়ে আসছে, কারণ কি মানুষ তিতিবিরক্ত, মানুষ পরিত্রাণ চাইছে। যদি কোনো এরকম একটি ভ্যাকসিন হতো, সেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ইমিডিয়েটলি ভ্যাকসিনটা নিলেই পরিত্রাণ পেত বাংলার মানুষ, তাহলে বোধহয় সেটাই আবিষ্কার হতো। আজকে বাংলার মানুষ এই সরকার আর চাইছে না, কারণ কি আমরা কিছু পাইনি। 9.5 বছর 10 বছর উনি যেভাবে অত্যাচার করেছেন, করে চলেছেন, যেভাবে মিথ্যেচারের সরকার চালিয়েছেন, এই সরকারকে বাংলার মানুষ আর চায় কি হবে বলছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি আমরা সরকার করছি, আমরা তো 200-এর উপর সিট অবশ্যই পাবো। এবং এটা আমি বলছি কারণ আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটি বলছেন, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন সেটা আমরা করে দেখাব। সেই জন্য বিশ্বাস যে আমরা 200-এর উপর সিট পাব। দিদি, নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন বলছেন মাননীয়, ভয় পেয়ে গেছেন, কি বলবেন বলুন? এটাই তো হচ্ছে প্রমাণ, আজকে ভবানীপুরে দিদিমণি যদি দাঁড়ান উনি গুহারা হারবেন, সেই কারণেই ভয় পেয়ে উনি এখন নন্দীগ্রাম বলছেন। কিন্তু নন্দীগ্রামেও উনি হারবেন, উনি যেখানেই দাঁড়াবেন উনি সেখানে হারবেন। হ্যাঁ, হয়তো যদি সংখ্যালঘু সম্প্রদায় যেখানে বেশি সেখানে যদি দাঁড়ান হয়তো ওখানে জিততেও পারেন, কিন্তু তাছাড়া বাংলার যেখানে উনি দাঁড়াবেন ওইখান থেকেই উনি হারবেন, এবং সেটা বুঝেই আজকে উনি ভবানীপুর থেকে পালিয়ে উনি এখন নন্দীগ্রামে চলে গেছেন। দেখুন, আমরা সেদিনকে যখন নবান্ন ঘেরাও করলাম, উনি নবান্ন থেকে পালিয়ে গেলেন, বললেন স্যানিটাইজেশন হচ্ছে। আমি সেদিনকে পুরুলিয়ার হোমের জন্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অনন্যা চক্রবর্তীর অফিসে গেলাম, মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে উনি পালিয়ে গেলেন। এরা এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কারণ কি এদের মুখ দেখানোর জায়গা নেই। দিদি, পূর্ব মেদিনীপুরে আজকে বিজেপি কর্মীদের উপর হামলা করা হয়েছে, কি বলবেন বিষয়ে? সব জায়গাতেই তো তাই করছে। আজ কালকে রাত্রিবেলাতে আমাদের এইখানে পুষ্কুড়াতে আমাদের কার্যকর্তাদের ওপর হামলা করা হয়েছে, এবং পুলিশ হামলা করছে টিএমসির আর্মাড বাহিনীকে নিয়ে। সব পুলিশ খারাপ এটা বলবো না, কিন্তু যেসব পুলিশ এইসব কাজগুলো করছেন, আপনারা কি নিস্তার পাবেন বলে মনে হয়? আজকে 2.5 মাস বাকি, তারপর তো আমরা সরকার করছি, আমাদের সঙ্গে কাজ করতে হবে, আপনাদের তো শাস্তি হবেই। যারা পুলিশরা এই ধরনের কাজ করছে আমরা কিন্তু সেগুলো নোট করছি, আর 2-3 মাস বাদেই কিন্তু তাদের শাস্তিও আপনারা চোখে দেখতে পাবেন। এখন তারা ভাবছেন যে আমাদেরকে আটকে মেরে ধরে ধর্ষণ করে আমাদেরকে আটকানো যাবে, কিন্তু সেটা তো হবে না, বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে। বিজেপি ক্ষমতায় এলে কি নারী সুরক্ষা পাবে? অবশ্যই, আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নারী সুরক্ষা এবং বিচার। রাতারাতি যে আমরা ধর্ষণ বন্ধ করতে পারবো এটা কোনোদিন কথা দেবো না, চেষ্টা করবো, কিন্তু বিচার পাবে, ফাস্ট ট্র্যাক কোর্ট হবে, পুলিশদের স্ট্রিক্ট অ্যাডভাইস দেওয়া হবে যে দলেরই হোক না কেন সে যদি অভিযুক্ত হয় তাকে শাস্তি দিতে হবে, এরকম আড়াল করা হবে। তাহলে তৃণমূলীরা প্রশ্ন তুলছে যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, যেমন উত্তরপ্রদেশ, সেখানে ধর্ষণের ঘটনা বেশি হয়। উত্তরপ্রদেশের সাথে কম্পারিজন যদি বুকের পাটা থাকে তাহলে কম্পারিজন করে দেখুক, সেখানে বুকের পাটা আছে যোগীজির, যে 5 জন উচ্চ পদস্থ পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন এই বুকের পাটা দেখিয়েছেন কোনো পুলিশ অফিসারকে সাসপেন্ড করা? যোগীজির বুকের পাটা আছে বলা যে সিবিআই তদন্ত চাই, কোনোদিন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তের কথা? সুতরাং কম্পারিজন কোনো কোনো লাভ নেই। আপনার নাকের ডগায় যেখানে দিনে রাত্রে সন্ধ্যেবেলায় মহিলাদের ধর্ষণ করা হয়, ইরেসপেক্টিভ অফ হুইচ পার্টি দে ফলো, ওয়েদার দে আর টিএমসি, সিপিএম, কংগ্রেস আর হুয়েভার, মাননীয় মুখ্যমন্ত্রীর লজ্জা করা উচিত, উনি একজন মহিলা হয়ে উনি মহিলাদেরকে সুরক্ষা দিতে পারেননি এই রাজ্যে। কালেকশন
jeans and t-shirts only for men. সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।